বিধায়ক করিম উদ্দিন বরভূঞায় জালিয়াতিরে নির্বাচন জয়ী হয়েছে। ভুয়া শিক্ষাগত প্রমাণপত্রর জড়িয়ে নির্বাচনী শপথনামা দাখিল করার অভিযোগ তুলি পুনর্বার করিম উদ্দিন বরভূঞার বিরুদ্ধে সরব হয়ে পড়ল বিজেপির নেতা তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এআইডিএফর বিধায়ক করিম উদ্দিন বরভূঞায় জালিয়াতিরে নির্বাচন জয়ী হয়েছে। ভুয়া শিক্ষাগত প্রমাণপত্রে নির্বাচনী শপথনামা দাখিল করার অভিযোগ তুলি পুনর্বার করিম উদ্দিন বরভূঞার বিরুদ্ধে সরব হল বিজেপি নেতা তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বিজেপির সংখ্যালঘু নেতাগীর মতে করিম উদ্দিন বরভূঞার বেশি সংখ্যক নথিয়ে জাল আর ভুয়া, সে করিম উদ্দিনের বিধায়ক পদ খারিজর ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয় চলি আছে। মেট্রিক পাশ করার পিছত যিমানখিনি মানে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিছে সব বুয়া, হায়ার সেকেন্ডারি বুয়া, ডিগ্রি বুয়া, ডিপ্লোমা বুয়া, বুয়া এজন মানুষের জালিয়াতি সর্দার এজন মানুষ ইংলিশ বুঝি না পায়, এর কারণে আবুল তাবুল বকি আছে, যুদ্ধ জিতি গেছে, চৈত্য মে জয়তে কইছে, আমি এতিয়ালৈকে আব কোর্টের কোনো বার্ডিক আহা নাই, এই স্টে হয়েছে, হিয়ারিং করে যদি বার্ডিক আইব তেতিয়া যদি তোমার জয় হয় তেতিয়াই কবা তোমার জয় হয়েছে, এতিয়া জয় হওয়া নাই। করিম উদ্দিন বরভূঞাক মানহানি গোচর তরার বাবে প্রত্যাহ্বান জানাইছে আমিনুল হক লস্করে। 10 কোটি টাকা নহয় 100 কোটির মানহানি গোচর রুজু করার বাবে প্রত্যাহ্বান জানালে বিজেপি নেতাগৰাকী। আমি করিম উদ্দিন বরভূঞাক কইছো, করিম উদ্দিন বরভূঞা সাহেব, আপনি 10 কোটি নয় 100 কোটি টাকার মানহানি করক, আপনি আমি আপনার মানহানি করছো কি কইছো, আমি কইছো যে আপনি মেট্রিক পাশ করেছে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের 3rd ডিভিশনে, তারপর যিমানখিনি মানে তথ্য দিছে এটা বুয়া। উচ্চ ন্যায়ালয়ের মুখ ঠেকেচা খোৱার পিছত উচ্চতম ন্যায়ালয় চ্যালেঞ্জ করেছে করিম উদ্দিন বরভূঞায়। উচ্চতম ন্যায়ালয়ে পরবর্তী শুনানি লই উচ্চ ন্যায়ালয়ের রায়ের স্থগিতাদেশ দিয়াত করিম উদ্দিন উৎফুল্লিত হব নালাগে বলে কটাক্ষ করলে খুনা সমষ্টির প্রাক্তন বিধায়কগুলি। কালি এই অর্ডার উলার পিছত করিম উদ্দিন বরভূঞার বর্তমান যে জালিয়াতির সর্দার যখন বিধায়ক আসলে শুনায় সি কলে সত্যমে জয়তে তার জয় হয়ে গেছে, কি জয় হয়েছে, সুপ্রিম কোর্টও যদি অর্ডার এটা স্টে দেয় এটু বার্ডিক নয়, বার্ডিক হল আপনার আমার যে পিটিশনটু ক্যান্সেল করে তার যদি বহাল রাখলে এটু হল অর্ডার, কোনো নট এ অর্ডার, ইট ইজ এ স্টে। করিম উদ্দিন বরভূঞায় নির্বাচনের সময় দাখিল করা 90% নথিপত্র যে ভুয়া আছিল সেয়া আরটিআই জড়িয়ে তথ্য সংগ্রহ করে গোচর রুজু করেছিল আমিনুল হক লস্করে। আমিনুল বনাম করিমর উচ্চতম ন্যায়ালয়ের যুজর পরবর্তী শুনানি আছে জুলাই মাহত। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম।